হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো, এবং সবাইকে কিন্তু ফার্স্ট জানুয়ারির হ্যাপি নিউ ইয়ার জানাই এবং নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাই। সবাই ভালোবাসা নিও আমার তরফ থেকে এবং আমাদের ইগোবয় গেমিং ইউটিউব চ্যানেলের তরফ থেকে। বন্ধুরা, আজকের কিন্তু আমরা কথা বলবো আমাদের নতুন ইলাইট পাস ব্যাপারে, কারণ কাল রাত 12টার পরে আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন ইলাইট পাস চলে এসছে, এবং যেখান থেকে আমরা দেখে নেব যে ইলাইট পাসের মধ্যে কী কী বান্ডিল রয়েছে, কী কী ড্রেস রয়েছে, আর কী কার স্কিন রয়েছে। এবং তার সঙ্গে কিন্তু আমরা আলোচনা করব আজকের রাত 8টা থেকে আমাদের চ্যানেলের ডিজে অলোকের গিভওয়ে হবে। সেই গিভওয়েতে তুমি কি করে পার্টিসিপেট করতে পারবে, কি করে তুমি এখান থেকে একদম ফ্রি অফ কস্টে কাস্টম রুম খেলে ডিজে অলোক জিতে নিতে পারো, এবং আমরা কথা বলবো আমাদের টুর্নামেন্টের ব্যাপারে, যে টুর্নামেন্ট খেলে কিন্তু তুমি ফ্রি অফ কস্টে 2000 টাকা কিন্তু জিতে নিতে পারো, সেই সমস্ত কিছু নিয়ে আজকের আমরা আলোচনা করব। এই সমস্ত হচ্ছে আজকের আমাদের আলোচনার টপিক। তাহলে সবথেকে প্রথমে আজকের আমরা ইলাইট পাসটা নিয়ে আলোচনা করব, এবং তারপরে আজকে আর ডিজে অলোক স্পেশাল গিভওয়ের ব্যাপারে কথা বলবো, এবং তারপরে আমরা টুর্নামেন্টের ব্যাপারে কথা বলবো। তাহলে লেটস গো, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা যদি গেম ওপেন করি, আমাদের ফার্স্ট বারে এইরকম একটা ব্যানার শো করছে, এবং যেখানে লেখা আছে 1 থেকে 31 জানুয়ারি পর্যন্ত এই ইলাইট পাসটা চলবে। এবং এই ইলাইট পাসের মেন যে দুটো বান্ডিল আছে, মেন বান্ডিল এবং ফিমেল বান্ডিল, সেটা কিন্তু এখান থেকে শো হচ্ছে। এবং এখান থেকে যদি আপগ্রেড নাও আমি করি, এখান থেকে কিন্তু আপডেট করতে বলছে। এবং আমি সবথেকে প্রথমে এখানে দেখে নেব যে আমাদের ইলাইট পাসের মধ্যে কী কী এসছে, এবং আদৌ আমাদের ইলাইট পাসটা নেওয়া লাভ হবে না লস হবে, সেই টোটাল ব্যাপারটা কিন্তু আজকের আমি এখান থেকে দেখে নেব। এবং যদি আমরা ইলাইট পাসের মধ্যে চলে আসি, প্রথমে দিচ্ছে কিন্তু আমাদের একটা বাইকের স্কিন, যে বাইকের স্কিনটা মোটামুটি ভালো স্কিন আছে। তারপরে আমাদের একটা ব্যাটের স্কিন, তারপরে দিচ্ছে আমাদের ফ্রি অফ কস্টে পাওয়া যে লেডিস ক্যারেক্টারের একটা ড্রেস, তারপরে উইপেন রয়্যাল ভাউচার দিচ্ছে, তারপরে আমাদের মেন যে ক্যারেক্টার বান্ডিল, লেডিস ক্যারেক্টার বান্ডিল, সেই মেন লেডিস ক্যারেক্টার বান্ডিলটা কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছে, তোমরা দেখে নিতে পারো। লেডিস ক্যারেক্টার বান্ডিলটা মোটামুটি এখান থেকে ভালো, খুব খারাপও বলা যায় না। তারপরে দিচ্ছে আমাদের ডায়মন্ড রয়্যাল ভাউচার, তারপর এক্সপিরিয়েন্স কার্ড, তারপর দিচ্ছে আমাদের যে থমসন, মানে আমরা যাকে থমিও বলি অনেকে, সেই থমসনের স্কিন, যার কোনো এবিলিটি নেই, শুধুমাত্র কালারিং স্কিন দিচ্ছে। তারপরে আছে উইপেন রয়্যাল ভাউচার, তারপরে একটা স্কেটবোর্ড দিচ্ছে, মোটামুটি স্কেটবোর্ডটা ভালো আছে। তারপরে দিচ্ছে আমাদের একটা গ্রানাইট স্কিন, যে গ্রানাইট স্কিন একদম নতুন লেভেলের, নতুন লুকের একটা, কিন্তু এটা একটা গ্রানাইট স্কিন। তারপরে দিচ্ছে আবারও ডায়মন্ড রয়্যাল ভাউচার, তারপরে দিচ্ছে আমাদের একটা লুট বক্স, যে লুট বক্সটা এইরকম টাইপের দেখতে হবে, জাস্ট অনেক দিনের পুরনো কালার টিভির মতো লুট বক্সটা কিন্তু এখান থেকে দেখতে লাগছে। তারপরে দিচ্ছে ম্যাজিক কিউবের ফ্রেগ্রেন্স, যেটা প্রতিবাদ দেয়, একটা ইভ্যালুয়েশন স্টোন, যেটা আমাদের ইলাইট পাসে প্রতিবাদ দেয়। তারপরে দিচ্ছে আমাদের ব্যাকপ্যাক, এটা হচ্ছে 3 লেভেল, এটা হচ্ছে ব্যাকপ্যাকের 1 লেভেল, এটা হচ্ছে 2nd লেভেল, এবং এটা হচ্ছে 3rd লেভেল। মোটামুটি বলা যায় এটা খুব ভালো, আমি এখান থেকে বলতে পারছি না। তারপরে দিচ্ছে আমার সেই মেন ক্যারেক্টার বান্ডিল, যে মেন ক্যারেক্টারের বান্ডিলের ড্রেসটা এই, প্যান্টটা এই, বুটটা এই, এবং মাস্কটা কিন্তু এই। ভাই, আমার কোনো অ্যাঙ্গেল থেকে এই ইলাইট পাসটা আমার ভালো মনে একদমই হচ্ছে না, কারণ দিনের পর দিন, সত্যি কথা বলতে দিনের পর দিন একদম লোয়েস্ট থেকে লোয়েস্ট, মানে চিপেস্ট থেকে চিপেস্ট এর দিকে কিন্তু ফ্রি ফায়ার চলে যাচ্ছে। ভালো কিছু দেওয়ার প্ল্যানিং না করে কত খারাপ দেওয়া যায় আর কি, একটা 500টা ডায়মন্ডের ইলাইট পাসের মধ্যে, সেই চিন্তাভাবনা কিন্তু গারিনা ফ্রি ফায়ার করছে। জানি না কবে থেকে ভালো কিছু পাবো, কবে থেকে ভালো কিছু আসবে গেমের মধ্যে এবং কম ডায়মন্ডে পাবো, সেটা আমি নিজেও জানি না কবে কি হবে। এবং তারপরে আমরা এখান থেকে দেখে নেব যে ইলাইট পাসটা এখান থেকে কত ডায়মন্ডে আপডেট করা যায়। ইলাইট পাসটা যদি এখান থেকে আপডেট করতে চাই, তাহলে আমার কিন্তু 499টা ডায়মন্ড, অর্থাৎ 500টা ডায়মন্ড লাগবে, এবং 999টা ডায়মন্ড দিয়ে যদি আমি আপডেট করি, সেখান থেকে কিন্তু আমি সমস্ত বান্ডিলগুলো এবং কিছু ব্যাচেস কিন্তু অলরেডি আমি এখান থেকে
পেয়ে যাব। তাহলে এই ছিল আজকের আমাদের ইলাইট পাসের টোটাল রিভিউ। আমার মনে হয় তোমরা ইলাইট পাসে 499টা ডায়মন্ডে পারচেস করা আমার মনে হয় লস হবে, এটা আমার ব্যক্তিগত মতামত। যদি মাসের শেষে গিয়ে কোনো ডিসকাউন্ট অফার আসে, কোনো মিস্ট্রি শপ আসে, কোনো লাকি হোয়েল ইভেন্ট আসে, কিছু আসে, কোনো রকম ইভেন্ট যদি আসে, ইলাইট পাস যদি কোনো রকম কোনো ডিসকাউন্ট আসে, আমার মনে হয় ইলাইট পাসটা তখন আপডেট করা লাভ। তার আগে যদি কেউ আপডেট করো আমার মনে হয় এটা কিন্তু লস আর কি। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এটা আমি কাউকে উদ্দেশ্য করে এটা কিন্তু বলছি না। আর এই ছিল আজকের আমাদের ইলাইট পাসের টোটাল রিভিউ। এবং এরপরে আমি বলে দেবো যে ইম্পর্টেন্ট কথাটা, সেটা হচ্ছে আজকের রাত 8টা থেকে আমাদের ইগো বয় গেমিং ইউটিউব চ্যানেলে কিন্তু ডিজে অলোকের গিভওয়ে হবে। যে সমস্ত ভাইদের কাছে ডিজে অলোক নেই এবং যারা সমস্ত বন্ধু মাধ্যমের মুখে শুনে যে তুই নোবড়া, তোর কাছে ডিজে অলোক নেই, তোর কাছে ক্যারেক্টার এবিলিটি নেই, আমি সেই সমস্ত ভাইদের কথা চিন্তা করে মাথায় রেখে আমরা কিন্তু 2021 ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার স্পেশাল কিন্তু ডিজে অলোক গিভ হয়ে করছি আজ রাত 8টা থেকে। যাদের কাছে ডিজে অলোক নেই আজ রাত 8টায় কিন্তু তোমরা চলে এসো, আমি ওখানে কাস্টম ক্রিয়েট করব। কাস্টম ক্রিয়েট করে কাস্টমের আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমরা কাস্টমের আইডি এবং পাসওয়ার্ড নিয়ে কিন্তু র্যান্ডামলি ওখান থেকে কিন্তু জয়েন করতে পারো। এবং তোমরা যদি বুইয়া করো এবং তার সঙ্গে যদি 5টা কিল করো তাহলে পেয়ে যাবে কিন্তু ডিজে আলোক। আর যে প্লেয়ার বুইয়া করবে এবং 5টা কিল করবে, অলরেডি যদি তার কাছে ডিজে অলোক থাকে, সে কী পাবে? আমাদের ফ্রি ফায়ারের গিফট স্টোরে আমরা যদি চলে যাই, আমাদের ফ্রি ফায়ারের গিফট স্টোরের মধ্যে যে সমস্ত বান্ডিল বলো, যে সমস্ত বান্ডিল বলো, যে সমস্ত ফ্যাশনের জিনিস বলো এবং যে সমস্ত কিছু বলো যেটা 300টা ডায়মন্ডের মধ্যে অ্যাভেলেবেল, বা কোনো গান ক্রিয়েট বলো যেটা 300টা ডায়মন্ডের মধ্যে অ্যাভেলেবেল, সেই রকম কিছু কিন্তু তারা এখান থেকে নিয়ে নিতে পারে। যাদের কাছে ডিজে অলক অলরেডি আছে এবং তারা 5টা কিল করে বুইয়া মেরে দিয়েছে, তাহলে সে কিন্তু প্রাইজ পাওয়ার যোগ্যতা রাখে আর কি। সেই ব্যক্তি এখান থেকে বা সেই প্লেয়ার এখান থেকে 300টা ডায়মন্ডের মধ্যে যে সমস্ত গিফট এখান থেকে আমাদের গিফট স্টোর থেকে করা যায়, হতে পারে কোনো ফ্যাশন, হতে পারে কোনো বুট, হতে পারে কোনো ব্যাকপ্যাক, হতে পারে কোনো স্কেটবোর্ড, লুটবক্স, চাই কিছু, যেটা তার পছন্দ, সে কিন্তু এখান থেকে সেই জিনিসটা কিন্তু নিয়ে নিতে পারে আমার কাছ থেকে। আর যাদের কাছে ডিজে অলক নেই তাহলে সে তো অবভিয়াসলি কিন্তু এখান থেকে ডিজে অলক কিন্তু পাবে। আর একটা প্রশ্ন, যে যদি কেউ বুইয়া করলো অথচ 5টা কিল করতে পারলো না, সেক্ষেত্রে কী হবে? আর যদি কেউ বুইয়া করে অথচ তার 5টা কিল যদি না থাকে, সেই কাস্টম রুমটা কিন্তু এলিমিনেট হয়ে যাবে, মানে সেই কাস্টম রুমে কিন্তু কেউ কোনো প্রাইজ পাবে না। আবারও বলছি, কেউ যদি বুইয়া করে অথচ 2টো বা 3টে বা 4টে পর্যন্ত কিল করে, 5টা কিল না করতে পারে, তাহলে কোনো প্লেয়ারই কিছু পাবে না, টোটাল কাস্টম রুমটা কিন্তু এলিমিনেট হয়ে যাবে, ওই কাস্টম রুমে প্রাইজ কেউ পাবে না। এটা হচ্ছে আমাদের কাস্টমের নিয়ম। আর তারপরে বলবো যে আমাদের 2nd January থেকে আমাদের যে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল সেই টুর্নামেন্টটা কিন্তু আমরা পোস্টপোন করেছি, অর্থাৎ স্থগিত রেখেছি, কারণ এখনও পর্যন্ত 50 থেকে 60টা টিম এখানে রেজিস্টার করেছে, কিন্তু আমাদের যে প্রাইজ পুলটা ছিল সেটা 256 টিমের উপরে ক্যালকুলেশান করে প্রাইজ পুল দেওয়া হয়েছিল। আমি চাচ্ছি না যে 2000 টাকা প্রাইজটা কোনোভাবে কমিয়ে দিতে, সেই জন্যে আমি আরও কিছুটা টাইম নিচ্ছি যাতে আরও বেশির থেকে বেশি এখানে স্কোয়াড রেজিস্টার করতে পারে, এবং যে 2000 টাকা প্রাইজ সেটা কিন্তু আমি যেন দিতে পারি। ওই জন্যে 256 টিম না হলেও অন্তত যদি 150+ টিম হয়ে যায় বা 200-র কাছাকাছি টিম হয়ে যায় তাহলে কিন্তু আমি টুর্নামেন্টটা খেলিয়ে দেবো। এবং আমি আরও কিছুদিন রেজিস্টার নেব, এবং তোমরা যারা যারা রেজিস্টার করোনি কিছু দিনের মধ্যে, 2-5 দিন 10 দিনের মধ্যে তোমরা রেজিস্টার করে পেলো, খুব তাড়াতাড়ি কিন্তু কোনো একটা ভিডিওতে আমি টুর্নামেন্টের ডেটটা অ্যানাউন্সমেন্ট করে দেবো যে ওই ডেট থেকে টুর্নামেন্ট হবে। যারা যারা রেজিস্টার করোনি তাড়াতাড়ি করে ফেলো, এবং যারা করে ফেলেছো যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কিছু হয়ে থাকে, আমি অনেকে রিপ্লাই দিতে পারছি না, যখন টুর্নামেন্ট খেলাবো আমি ইন্ডিভিজুয়াল সবাইকে আমি ফোন করে নেব, সবার সঙ্গে কথা বলে নেব, কারোর যদি কিছু প্রবলেম থাকে, কিছু জানার থাকে, তোমরা আমাকেও ফোন করতে পারো, এবং আমি টুর্নামেন্ট খেলানোর আগে সবাইকে ফোন করে নেব।
তাহলে এই ছিল আমাদের টুর্নামেন্টের ডিটেলস। এবং 2 তারিখ থেকে যে টুর্নামেন্টটা সেটা আপাতত স্থগিত রাখা হলো, এবং প্রতিদিন যেরকম আমরা রাত 8টা থেকে কাস্টম ক্রিয়েট করি, কাস্টম খেলাই, তোমরা ফোন করে স্কোয়াড বুক করো, স্কোয়াড রেজিস্টার করো, 2 তারিখ থেকে ফোন করে স্কোয়াড বুক করে স্কোয়াড রেজিস্টার করতে পারো, কিন্তু কোনো অসুবিধা নেই এখান থেকে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবাইয়ের অনেক ভালো কাটুক, সবাই অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, অনেক ভালো ভালো জায়গায় ঘুরতে যাও, অনেক ভালো ভালো জায়গায় বেড়াতে যাও, এই শুভকামনা রেখে আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড Love you all.